শোয়েব আখতার ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ গতিতে বল করতে পারার জন্য সর্বাধিক পরিচিত ইতিহাসের প্রথম বোলার হিসেবে তিনিই প্রথম ঘন্টায় 100 মাইলের বেশি গতিতে বল করার রেকর্ড গড়েন এছাড়া রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এ পেসার দুইবার 100 মাইল গতির মাইলফলক ছুঁয়েছেন তার সর্বাধিক গতির ডেলিভারিটি ছিল ঘন্টায় 161.3 কিলোমিটার 2003 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি এমন এক গতিতে বোলিং করলেন যা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল পুরো বিশ্ব ব্র্যাডলির সঙ্গে তার লড়াই হতো 100 মাইল গতির মাইলফলক স্পর্শ করা নিয়ে শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে 100.2 মাইল বা 161.3 কিলোমিটার গতিতে বোলিংটা করেই রেকর্ডটি করে ফেললেন শোয়েব আখতার তবে কোনো কোনো খেলোয়াড়ের চোখে তিনি খলনায়ক হয়ে বটে তার দ্রুতগতির অতিরিক্ত বাউন্সে অনেক ব্যাটসম্যানই আঘাত পেয়েছেন শোয়েব আখতারের বোলিং অ্যাকশনই নয় বল করার সময় তার রানা প্রাচীর দর্শনীয় সীমানার কাছ থেকে বুক চিতিয়ে ছুটে আসা এ টর্নেডোকে দেখে চমকায়নি এমন ব্যাটসম্যান তখন কমই ছিল টেস্ট অভিষেকের পরের বছর ইডেন গার্ডেনে প্রথম দেখাই ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে বরকে দেন শোয়েব 22 গজে পা রাখার পর থেকে গতির সঙ্গে কখনো আপোষ করেননি তার ইঞ্জুরি ছিল নিত্যসঙ্গী আর ছিল বিতর্ক 2003 সালে বিশ্বকাপ দলের বাজে পারফরমেন্সের কারণে শোয়েব কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইনিসের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান 2005 সালে অস্ট্রেলিয়া সফর থেকে শৃঙ্খলাভঙ্গের দায়ে শোয়েবকে দেশে ফিরিয়ে আনা হয় 2006 সালে পারফরমেন্স বর্ধক ড্রাগ নেওয়ার দায়ে 2 বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন 2011 সালের ওয়ানডে বিশ্বকাপের পর 14 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি টানেন শোয়েব এরপর থেকে ছোট পর্দায় বিভিন্ন রিয়ালিটি শো এবং ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে প্রায়ই দেখা যায়